ఆమన్నం జుట్టు జుట్టు కి మరి నాకు ఖబర్ వచ్చి ఓహో తచ్చన కుజు హై దాదా একদম దేవ దాదా కి కుజ అలా ఏ రే చుట్టై దేకి బాతున్న మయన్మార్ హా ఐసే దిలో బై దేహా జాయ్ ఓహో ఏ నిగా దిసు ఓ ఏడా ఏడా బెలా కుజ్ కుజ్ এডা কি এডা চিকল আরে জায়গা এডা চিকলতে বাইন্ডা ছরেট কিড়িয়া তেলা জুবিনছো ওই যে খুচা মেরে কি সব নষ্ট করলো এই যে হটান মেরে ছিল্লু দাদা এই যে কি সব এডা কে ছিড়েছে তুই আর জায়গা সক দেখলি না তুই টানে ছিল্লি তোকে কি বাটা নাগে কোন ছানছি রি ছলি খলি কারণ বৃদ্ধছে ইটু মিথ্যে কথা না বিশ্বাস তো জাবুল আমার কাছে হুননে দেহ দাও সখি ধরে নিয়ে ধরে নিয়ে আয় ধরে নিয়ে এসো কি করছো মারি কপালে মারি এই কেন দুইটা চর্বগুলো জাম আর বগুলো একটাও নাই কপালে মারি আস্তে মারে না কি করেছে কয় কি যে আমগো দুজন রে বিয়া কো চোর একটা ব্যাঙ্গেরি কিনে কি কথা এ দেখা খাও না কে किनारे आगे चोख खुलबो ना चोखी मेरे दूर मारे ठीक है মাছ ধরবো বড় মাছ ধরেছে দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে দুম বেরিলু আচ্ছা ঠিক আছে বেরোক মাছ তো ধরেছি মাছ ধরেছি দাদা বললো বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো বর্ষি নেই দাদা কি যে করে যাই গিয়ে বলি দাদা কি করছ এখানে কি চলছে জন্ডুদা আই লাভ ইউ আমি কাকে ডাকছি কে বাবার কথা শুনছে জন্ডুদা কি ভিউ হ্যাঁ ইন্টারভিউ এটা আরে যে রকম এসব কি মাছে রে চুমা দিলাম তাই চুমা দিয়ে তুমি বড় মাছ ধরেছো তাই না হ্যাঁ দাদা তুমি যে বললে তোমার বর্শিতে বড় মাছ ধরেছে কোথায় राम गाधा এখানে তো বসছেই নাই দাদা চলে মনে আদার মাছে খাইয়ে লই চুপ এই যে বসি তুমি উল্টা করে ধরেছো ওহো তাচ্চনে কইগো হাই একদম দেব ধরে মাছের আদা তুই খাচ্ছিস দাদা মান সম্মান বুঝি আর থাকলো না হ্যাঁ মান সম্মান লাগো খরিয়ে মুত হইরে মান সম্মান চুপ ঝন্টুদা ও কাবো ঠিক করো আইগো নিচের দিকে আমার না তাহলে নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কেমন লাগে বাবা ভাই জেনে তো কই গো নাঙ্গল ভাঙলো কুনু গরু ফার্ম দেনছো না এই এ বেকার তারা বেখা সময়রা ঠিক মতো এই যে কাপড়টা বিন্দা হারো না হা এই বাঙ্গুরি এলাকায় এই এলাকায় তোমাকে কাপড়টা বিন্দা কেউ হিকাই নাই পাকিস্তানি কি বাতুন মায়ানমার মান যায় গুগুরা বানছস কে তোর মান দার কি আর খয় গেছে রে হ্যাঁ
যাই দে শালিরা আহিস আমার কাছে কাফর বিন দেই দিব না আজীবনে কাফর উল্টা পাল্টা হবি না হ্যাঁ 100% গ্যারান্টি দিয়ে কইলাম খাতা কলমে লেখা হামু না হ্যাঁ আর যদি এরে দাইয়া ভাই আই বানার দেখ তোর কাপড় যে পরে রইছে তোর কি হুদ ভাই কিছু আছে ঠান্ডা বান্ডা লাগে না তোগর না সরকারি কাপড় আমি ফিন দিনে যে খুইয়া পড়বো সরকারি কাপড় হ্যাঁ যদি দেহাবার ভাই কি হইছে যদি দেহাবার ভাই দেহা তুই পুলিশের দিকে তাক তাক আর দুই আগে দিয়ে নি আর চাইডা দিয়ে আগে কুনু মারি আগে কি না কইছিলি আমরা মশারি পড়ছি কয়েল কয়েল কোম্পানি বন্ধ হবো হ্যাঁ আপনারা দেখেন আমার ঘরে কাপড় পরা নিন্দাইছে কিনা কইছিল আমার কাছে আহিস এক বছরও কাপড় খুলবো না তোরা কাপড় পরার প্রশিক্ষণ দিব নাকি আমার ঘরে কাপড় পরা প্রশিক্ষণ দে বানর এই যা এদিকে দেখেন দেখেন চেহারাটার ভাব করছে কি আয় এদিকে আসো আয় এই মধুপুরা বানর ভাজা মাছটা উল্টা খাবার জানিস না কি বাড়া নাগে তাহলে আবার বেশ কি মারে তুই এই শৈলে কোন মানুষ ছুডু মানুষ ফাল মারি কিল মানুষ তোর কিচ্ছু দয়াময় নাই মারবো না তো কি এতক্ষণ ধরে আমি একটা কথা জিজ্ঞেস করছি একটা উত্তর ভাই নাই কে এই জন্যই তো মাইরে মাইরে কথা বের করেছি এই ধরুন আপনার পাগল বন্ধুরে বুঝান দাদা এই ওই যে আবার খসে পড়েছে তোকে আমি এবার এই বসছি তোর পিঠে যাবো আমি বলি দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় ঠিক করো আর তুই আমাকে বলছিস আমার কাপড় পরা হয় না ওই মেয়েরা ভালো করেছে না এরকম এরকম করে দিয়েছে মারে নাই কি করেছে কয় কি যে আমগো দুজন যে বিয়া কো তোর একটা ব্যাঙ্গারি কিনে কি কথা এদিকে বিয়ার কথা কখন বলছি আই তোর এত কষ নাই তোকে কখন বলছে তোর এত কষ নাই কে কইছে ও যে দাদি কইছে দেখ দাদি চোখ মারতেছে যা বাইসে গেলি দাদা কিঞ্জর শোনো কাম কর কি এই পিন্ডে হালাই না ভালো করে কাপড় পরো হ্যাঁ আর শোনো ওই দুষ্টু মেয়েগুলো ডাকলে যেও না দাদা আজম না একদম চুপচাপ বসি ফেলো তোমার পাগলামির জন্য কিন্তু মাছ ধরতে পারছি না দাদা চুপ বসো 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 তাড়াতাড়ি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কোনো লোক দেখতে পাই না তুই ওদেরকে বল এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব ঠিক আছে এই শুনছো কমা কই এত ওড়াই যাও কা দরবার দেউডু তুমি আমার বাবা কে হ্যাঁ ফাল মেরে আগে যাও কা তাহলে কোন ছানমু কোন দরমু আই যাও আই যাও আরে মা গো আল্লাহ আমার কি মার মতো লাগে তাই তো কথা ঠিকই তোমার তো শালির মতো নাকি কি কব কও তুমি বিয়া করছো ও বিয়া করি না তোমার গড্ডা দিন নাই চলি কি বা করে চলো খাচ্ছ নিজে এটা কবি হেটা কথা দেহি বিয়া না করলে আমার দুই পুলা হানইলো কি বা কইরিয়া এটা কি গায় দিছো ও এটা এটা বেলা কুচকুচ বাইল বলতে দৌড়লে মাগে দিছিরা যেও না দাদা বসি ভালো যেও না এই তোমাকে একটা কথা বলবো শুনে যাও তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব মুন দেখো বাড়ি মেরে তো ডিসপ্লেটা নষ্ট করে ফেলাই এই বাড়ি মারবা হ্যাঁ এটা বসি বাবরে তো রাখো কি আমি এই পাগলা ছেলের সাথে পারব আচ্ছা ঠিক আছে আমি বলে দেখছি এটা ছেড়ে দে ডাকলে যাবি না আমিও জমনে তুইও যাবি না মনে থাকে জানো মনে থাকবো
এই কোনো ছাড়ছি রে ছলি খালি কারণ বেরিতেছে এ তুমি ডাক দিচ্ছ না কারি আমারে তোমারে কখন কোন ডাক দিলে কিভাবে ওই যে কইলে শূন্য যাও তোমাকে বলেছি হ্যাঁ সত্যি তোমাকে বলেছি ইটিও মিথ্যে কথা না বিশ্বাস তো যা বলে আমার কাছে শূন্য দেহ কোনটা দেখিয়ে দাও এ না গেছে গা গেছে গা শুনো বলো এদিকে আস আমি তো তোমাকে ডাকিনি কি করছো তুমি এনে ছাললা না হ্যাঁ মুনো যে তালের রস দের মুড়ি দে মাহাই নুচি তাই খুব মিষ্টি লাগে খাই দি মজা গো খাই রে মজা খালি খাবারই মন চাইতেছে তাই না হ্যাঁ শুনো না বলো তুমি টোনাকে পাঠিয়ে দাও না ওরে দে কি করবা ওনার সাথে আমার কিছু কথা আছে এই যে তো হ্যান্ডসাম বলেছি তুমি এই বাঙ্গাসুরা বাটন সেট খুঁজতেছ তুমি হ্যান্ডসাম খুব সুন্দর চা তো চেহারা নি নেই রাস্তা বাঙ্গাও দেখে নম্বরে থুইছি আর দেখে থুইছ যাও না ওনাকে একটু পাঠিয়ে দাও ঠিক আছে আচ্ছা দাদা কি হলো কি কই জানোস কি বলে তোর মাথা চুলো বা কালার কে আচ্ছা মাথা ইয়ে কানে নথি দিছে কে আচ্ছা কই ছড়াওটা পাগল কই তুমি কি সুন্দর বললা তুমি কেন যাও আর জাম না তো ওগুলো দোষ তুমি আর ডাকলে যাবে না দাদা আর জাম না বসি ভালো হ্যাঁ এই শুনছেন আর বাবা কই দিও না কুলায় না কুলায় না দেখে দে যাই না খালি আড়াই দে কি আড়াই দে ওই যে দেখ কেন না আড়াও খালি আড়াও না তো হেটে হেটে আসে আবার হেটে হেটে চলে যাও কি গোবা আবার তুমি এসেছো হ্যাঁ তুমি ডাক তো আমারে কারে আবার গো আমি তোমাকে ডাকি হ্যাঁ তোমাকেই ডাকছি তাই না আচ্ছা তুমি এত বেশরম কেন কে এত বেহায়া কেন এই বেহায়া গো বাবা তোমার বাবা তার জন্যই তুমি বেশরম হ্যাঁ আঙ্গ বেশরম আঙ্গ চাচার নাম তাহলে তোমার নাম কি আমার নাম জুনটু জুনটু বাহ খুব সুন্দর যাও ওনাকে পাঠিয়ে দাও আর একবার যদি তুমি এসেছো তাহলে তোমার পাখুরা করে দেব এরপরে ওরে ডাকছো হ্যাঁ আমি ওনাকেই ডাকছি কেন কি হয়েছে এই ভুলা ছিয়া ও বিশ নাই মুতে হেই ভুলা লইছো এ দাদা বিশ নাই মুতে কি করি আমি না তোর কথা কইছো তুমি যে ওখানে বললে আমি বিশ নাই মুতি তোর আসল রে তুই খুব ভাগ্যবান রে কেন আসে তোর যে ভাগ্য রে কেন খুব ভাগ্যবান কিসের জন্য এমবুরে খারই নই বল ডাকি আছে তোমার আম্মা যা দাও সখী ধরে নিয়ে ধরে নিয়ে আয় ধরে নিয়ে এসো দাদা কি করে না কই তোরা যাস না কেন জন্টু দা পারবে না তো সখী কি মানে নাকে খাবার বলছি খাবার বলছি ও কি খেতে বসেছ ভাত খাবার বলছি পাটার মাংস দিয়ে দেখি তো এই প্লেটে তো কিছুই নেই পইরে গেছে এটা দিয়ে তোকে আজ ঝাড়বো আই শোন ও যদি আমার আম্মা জান লাগবে তুমি তো আমার দাদা তোমার কি লাগে আমার খালা তাহলে খালাকে এরকম কথা বলতে আছে না কম শোনো দাদা এটা নিয়ে তুমি বসে থাকো বসে ঠিক দিয়া জান গো দিয়া জান গো জনদা তুমি কি ভিক্ষা করতে এসেছো মাছ ধরতে এসেছো ও বাস সারা হয় না কিসের আচ্ছা ঠিক আছে দাদা তুমি এখানে চুপটি করে বসো আমি কি শুনি আচ্ছা তুমি কি কিছু আমাকে বলতে চাও হ্যাঁ বলতে চাই বাহ দাঁড়াই না কও এখানে কেন এসেছিস তোর কথা আমি কই দিলাম কেন ওইখানে প্লেট দিয়ে বসে থাক হ্যাঁ বলুন আচ্ছা আগে একটি কথা বলুন তো আপনার বন্ধু কি পাগল ভালো বলেছে না কপালে মারি এই কেন দুইটা চর্ব গেলে যা মারব গেলে একটা উঠে কপালে মারি আস্তে এবার দেখো তোমাকে পাগল বলেছে ভালো হয়েছে না আমি বলেছি ওই ছেড়িরা ওই হ্যাঁ বলেছি আজকে কত জাত করব করো আজকে আসো না জাত কারে পাগল বলছো তোমাকে তোরা খান চাবাইরা আমার প্যান্ট ছিছ চাবার পাগল কইলি পাগলই তো পাগল যদি না হতে কপালে কি দিয়েছো নাকের আগালে কি দিয়েছে এগুলো পাগল হইয়া পাগল কইল আচ্ছা এই দুই ছেড়িয়ে 112 বলবো এই জন্তুর জীবন দন্ন হইতো তগর দুইডা রে পাইলে ভালো ভালো কি বলেছে আমার ঘরে দুজন রে পাইলে পাগল হইয়া পাগল বলে এই ছেড়িয়ে বাবার জীবন ধন্য হইতো তো করে পাইলে
সবাই পাগল টাঙ্গাইলবাসী সবাই পাগল আমাদের গানে আমার জীবন সবার জীবন পাইয়া গো জীবন শাসি গো জীবন শাসা গো জীবন ধন্য হইত তগরে পাইলে পাগল হইয়া পাগল বলে এই মেয়ে পাগলার জীবন ধন্য হইত ঘন্টুরে পাইলে দাদা শুনো তুমি ওদিকে যেও না আজাম না আমি গিয়ে শুনে আসছি এবারে শেষ যাওয়া আচ্ছা তুমি আমাকে ভালো করে বলো বলো তো খুলে তুমি কি বলতে চাও তোমার কথা বুঝতে পারি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি হ্যাঁ কোন লোক দেখতে পাই কোন লোক দেখতে পাও না আজকে হ্যাঁ তোমরা মাছ ধরতে আমার টুপি উড়ে গেল কে কেমনটা লাগে টুপি পড়ে গেছে দাদা তখন দেখো ফার্ম না খেল ডিস্টার্ব করো চুপ করে বসো শুনো তুমি প্রত্যেকদিন এই ঘাটে এসে মাছ ধরো তাতে কোনো সমস্যা নেই আমি মাছ ধরি না আমি স্নান করতে আসি সবার প্রথম আমরা এসেছি আচ্ছা আমরা যতক্ষণ এই ঘাট থেকে একটি বড় মাছ ধরতে না পারবো আচ্ছা কোথাও যাচ্ছি না তোমরাই আমার শালি আমি দুলাবাই আচ্ছা মনের সাথে মন মিলাইয়া কিছু কইতে চাও আরে তোমরাই আমার শালি আমি দুলাবাই মনের সাথে মন মিলাইয়া পীড়িত হতে চাও ভালো ভালো দাদা গান কমু কুন্ডা কই আছি কুন্ডা চুপ থাকবে না তুমি শোনো আজকে যতক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে বড় না মাছ ধরতে পারবো কোথাও যাচ্ছি নে যাচ্ছি নে যাচ্ছি নে যাচ্ছ না দাদা আমি দেখব বসি ভালো হ্যাঁ ভালো বসি আমিও দেখব তোমরা এই ঘাটে কি করে মাছ মারো আমিও দেখব এই ঘাটে তুমি কি করে স্নান করো ঠিক আছে তুমি দেখে নিও সখী বলো হাই গো ওই দিক সাথী মিডিয়া সখীপুর আমার গর্ব বাংলাদেশ আমার অহংকার লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন